আজকে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের 17 নম্বর ক্লাস। তো তোমাদের ওয়েবসাইট ডিজাইনের ফর্ম ডিজাইন শিখাচ্ছিলাম, ফর্ম ফর্ম কীভাবে ফর্মে এলিমেন্টের মাধ্যমে ডিজাইন করবে। অলরেডি দুইটা ক্লাস মনে হয় নিয়ে নিয়েছি ফর্মের উপরে, আজকে ফর্মের উপরে 3 নম্বর ক্লাস হবে। তো ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে ফর্ম ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ফর্ম। তো চলো আমরা দেখি ফর্মের এলিমেন্টগুলো অনেক বেশি, এই জন্য আমাদের সময় বেশি লাগছে, বাট আমাদের হয়তো আজকে 1 তারিখ, এ সপ্তাহের মধ্যেই আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, শেষ হয়ে আমরা কিন্তু শুরু করতে পারবো আশা করছি। ওয়েব ডিজাইনে তোমাদের প্রথম যে টুল শেখাচ্ছিলাম HTML, এটা এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমরা CSS শুরু করতে পারবো। মানে HTML এর পরবর্তী গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে CSS। তো HTML শেষ হয়ে যাবে আর আমরা CSS শুরু করে দেব। তাহলে ক্লাস নম্বর 17, আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখি HTML ফর্ম এলিমেন্ট ইউজেস। আচ্ছা আজকে আমরা প্রথমে দেখবো টেক্সট এরিয়া। আমাদের প্র্যাকটিস ফোল্ডারে চলে যাই, এটা ওপেন করি। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো শিখেছিলাম, তোদের হচ্ছে মনে আছে। যেগুলো আমরা শিখেছিলাম আমি এগুলো ডিলিট করে দিই, যেগুলো আগের ক্লাস শিখেছিলাম সেটা ডিলিট করে দিই, কিছু কিছু বিষয় রেখে আমরা বাকি ডিলিট করে দিই। যেমন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো রেখে বাকি ডিলিট করে দিই, দু একটা থাক এখানে। আচ্ছা আচ্ছা এখন দেখো আমরা যদি এখানে এখানে মনে করো যে টেক্সট এর ব্যবহার করি, টেক্সট এরিয়া, তোমরা জানো এই নামে একটা ট্যাগ আছে, মানে যখন তোমরা অনেক বেশি টেক্সট লিখতে হচ্ছে, তোমাদের 1 লাইন 2 লাইন টেক্সট লেখার জন্য আমরা কি ব্যবহার করি, সিম্পলি আমরা যদি এখন এটা রান করি, আচ্ছা আমরা 1 লাইন 2 লাইন লেখার জন্য সিম্পলি এই যে টেক্সট লেখার জন্য আমরা ইনপুট টাইপ ব্যবহার করতেছি, ইনপুট ট্যাগ, এই যে ইনপুট ট্যাগ, তাই না? ইনপুট ট্যাগ ব্যবহার করে কাজগুলো করছি। আর টেক্সট এরিয়ার জন্য কি করতে হবে, এখানে যখন বেশি টেক্সট লিখবো, মনে করো কমেন্টস লিখতেছি, কমেন্টস বক্স থাকে না, কমেন্টস লিখতে বন্ধুস লিখতে, সেক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, সেটা টেক্সট এরিয়া লিখতে হবে। দেখো টেক্সট এরিয়া লেখার কোনো অটোমেটিক্যালি এই টেক্সট এরিয়া লিখেছি, এখানে অটোমেটিক একটা বক্স চলে এসেছে, দেখো এই যে টেক্সট এরিয়া একটা বক্স চলে এসেছে, বক্স। এখন দেখা যাচ্ছে এই বক্সকে আমরা কী করতে পারি, ছোটো বড়ো করতে পারি চাইলে, ঠিক আছে, এইভাবে লিখে। এই দেখাচ্ছে এখানে রোস এবং কলামস, অর্থাৎ বক্সের এদিকে বলা হয় রো, ডান থেকে বাম দিকে বাড়াতে চাই তাকে রো ব্যবহার করতে বলতে পারি, আর উপর থেকে নিচে দিকে কলাম বলা হয়ে থাকে, কারণ দেখি তো কলাম রোই হয়ে থাকে, তাই না? তাহলে আমরা এখানে গিয়ে লিখে দিই রোস আর এখানে গিয়ে কলামস, মানে কলস লিখে দিলাম, রোস এবং কলস, কলস মানে কলামস, রোস মানে
রো, ঠিক আছে? এখন দেখাচ্ছি আমি এখানে এই যে বাড়াতে পারি এইভাবে, ধর এখানে আমি 10 লিখে দিলাম, এখানে 30 লিখে দিলাম, যত বাড়াবা এগুলো তত বড় হবে বক্সটা। এই দেখো কত বড় হয়ে গেছে বক্স, ঠিক আছে? এলে বিষয় যদি আমরা এখানে কিছু লিখে দিই, এখানে এইভাবে বক্সের ভিতরে শো করার জন্য তো লিখতে পারে। আমি এখানে লিখলাম, মনে করো এই এখানে লিখতে পারি এন্টার ইওর মেসেজ হিয়ার, ঠিক আছে? এখন ডট ডট দিয়ে দিলাম। এবার আমি এখানে রিলোড করলাম, এটা এখানে শো করার কথা আসছে না কেন? আচ্ছা এখানে যে মেসেজটা লিখবে সেটা এখানে শো করবে। আচ্ছা এখন দেখো এই যে মনে করো রো এবং কলম যত বাড়াবা অটোমেটিক্যালি কি হবে, এই বক্সের মধ্যে বক্সটা তো বাড়বে আর কি, আর এটা কমালে সেটা কমবে। তো আমরা এটা হচ্ছে যে রো এবং কলামস ডিরেক্টলি না লিখে সিসের মাধ্যমে করতে পারি, কিভাবে? এই যে এইভাবে, হ্যাঁ টাইলস লিখলাম, টাইলস লিখে উইথ হাইট দিয়ে করতে পারি। মনে করো যে এখানে কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি সেভ করলাম এখানে। এবার রিলোড করলাম, ছোট হয়ে গেল বক্স, ছোট্ট বক্স। এখানে আমি স্টাইল লিখলাম, স্টাইল লিখলাম উইড, ঠিক আছে? উইড লিখলাম মনে করো 200 পিক্সেল, হাইট লিখলাম 600 পিক্সেল। কি হবে এই যে কত লম্বা হয়ে গেছে বক্সটা, ঠিক আছে? এখান থেকে এই বন্ধ হয়ে গেছে। তাহলে দুইভাবে করতে পারি, ঠিক আছে? এক কাজ কর, দুটো রেখে দিই, তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে। আগেরটা কোনটা ছিল আমাদের? আগেটা ছিল, তারপর আমরা এটা দিলাম এই বক্সটা, ঠিক আছে? উইড হাইট লিখে, তাহলে তোমার দুটো প্র্যাকটিস করতে পারো বাসায় দেখি। দিয়ে দিলাম, এই চলে আসছে ইন্টারভিউ মেসেজ হিয়ার, বুঝছ না? দেখো তারপর যেটা ভিতরে লিখে দিয়েছি চলে আসছে এটা ইন্টারভিউ মেসেজ হিয়ার, এই যে এখন চলে আসছে ইন্টারভিউ মেসেজ হিয়ার। তো এভাবে আমরা কি করতে পারি, বক্স তৈরি করতে পারি লেখার জন্য কমেন্ট বক্স। এটা গেল এবার বাটন। অর্থাৎ আমরা এমনিতে বাটনের কাজ দেখেছি, ঠিক আছে? আমরা হচ্ছে ইনপুট টাইপ বাটন আমরা কি এইভাবে দিয়েছি, ইনপুট টাইপ সাবমিট দিলে অটোমেটিকলি বাটন চলে আসছে, সেটা হচ্ছে আমাদের এই বাটন, এই যে এই স্টাইলের বাটন। আর আসলে বাটন ট্যাগের মাধ্যমে করতে পারি। দেখো এখানে একটা অপশন আছে বাটন ট্যাগ, এই দেখো বাটন ট্যাগ শুরু, বাটন ট্যাগ শেষ, কিন্তু টাইপ দিতে হবে কি বাটন। অন ক্লিক ক্লিকে সমান সমান দিই, ঠিক আছে? মানে অন ক্লিক হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং এর মধ্যে যদি অ্যালার্ট একটা ফাংশন লেখা হয় তাহলে অটোমেটিক কী হবে, যে লেখাটা শো করবে, ঠিক আছে? আমি যদি এখানে গিয়ে দেখো, আচ্ছা এর নিচেই লিখি, এখানে একটা ইয়ে দিয়ে দিই, আচ্ছা এখানে গিয়ে আমি বাটন দিলাম মনে করো একটা BUTTON বাটন শুরু করলাম, এখানে লিখে দিলাম আর বাটন শেষ করলাম, এখানে বাটন শুরু বাটন শেষ করলাম, বাটন শুরু বাটন শেষ করলাম। এখন দেখাচ্ছি এখানে লিখলাম ক্লিক, আমি লিখলাম ক্লিক মি, আমি লিখলাম, ঠিক আছে? মানে আমাকে ক্লিক করো এখানে, আচ্ছা এই লেখাটা শো করবে। আমরা যদি এখানে দেখি আমি বাটন মনে করো, তাহলে এখন দেখতে পাবো এই যে চলে আসছে ক্লিক মি, দেখো আসছে না? এই যে ক্লিক মি একটা বাটন চলে আসছে, এটি কিরকম একটা বাটন চলে আসছে,
ক্লিক মি, এই যে ক্লিক মি। আর তুমি এখানে গিয়ে যদি ইয়ে করো, এখানে টাইপ দাও, টাইপ ইজ ইকুয়াল টু বাটন, টাইপটা হচ্ছে বাটন, বাটন। আর এখানে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করে দেখতে চাই যে এখানে বাটনে ক্লিক করলে কোন লেখাটা শো করবে বা এখানে মাউস ধরলে, ঠিক আছে? তাহলে যে কাজটা করতে হবে আমাকে, অন ক্লিক, অন সিএলআইসিকে অন ক্লিক নামে একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে, মানে অ্যাট্রিবিউট আছে, এটা কি করতে হবে, অন ক্লিক অ্যাট্রিবিউটের মধ্যে একটু অ্যালার্ট, এএলইআরটি অ্যালার্ট লিখে এরকম ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? দিয়ে এর মধ্যে তুমি যা কিছু লিখে দিবা, ধর আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখে দিলাম। এখন দেখো কি হবে, এখানে রিলোড করলাম, হ্যাঁ, এখন এখানে যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দেখছো? এই যে ওকে, এখানে ক্লিক করলে কি হবে দেখো, এই যে দেখা দিত মানে বক্স চলে এসেছে, দেখো হ্যালো ওয়ার্ল্ড, এখানে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে, ঠিক আছে? মানে এটাই কি করলাম, এটা এরকম এরকম এটা অটোমেটিক্যালি এই ফাংশনটা কাজ করতেছে। জাস্ট এখানে বাটন নিলাম, বাটন নিয়ে টাইপ বাটন দিলাম, আর অন ক্লিক হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট, তার মধ্যে অ্যালার্ট একটা ফাংশন, ঠিক আছে? অ্যালার্ট ফাংশন লিখে তার মধ্যে কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখ, যা লিখবে এর মধ্যে, হ্যাঁ, দেখাচ্ছে তখন সেটা শো করবে কোথায়, এখানে ক্লিক করলে শো করবে, যেখানে ক্লিক করলে মাউস দিয়ে সবসময় ভেসে উঠতেছে এটা, দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, অনেক সময় আমরা কী করি, মানে লিখে দেখানে যে একটা সাবমিট করার ক্ষেত্রে, এখানে তুমি লিখে দিলাম যে ডু ওয়ান্ট টু সাবমিট, লিখে দিলাম মনে করো ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, বা ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, ডু ওয়ান্ট টু ওয়ান্ট ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, ডিলেট, হ্যাঁ। তো সেটা হচ্ছে এটা দিলে সুবিধা কি, মানে তুমি যদি ডিলেট করতেছো, তুমি যদি টিকতে চাচ্ছো, এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে তোমাকে, হ্যাঁ, এখানে মেসেজ ইয়ে করলাম, এখানে আমি ক্লিক করে দিলাম, এখানে দেখো ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, এরকম তুমি দেখো না, তুমি ডিলেট ডিলেট করতে চাও, অনেক সময় ডিলেট করার সময় এক মেসেজ তুমি দেখাই, হ্যাঁ, তাহলে এখানে দেখলাম ডিলেট, এটা ডিলেট বাটন মনে করো, এটা একটা তুমি কিছু ডিলেট করবা কোনো কিছু, হ্যাঁ, এটা ডিলেট বাটন মনে করো, এটা আমি রিলোড করলাম, হ্যাঁ, দেখো ডিলেট শো করতেছে এখানে, ঠিক আছে? বা তুমি কিছু ডিলেট করে ডান দিকে বাটন থাকে, ডিলেটে ক্লিক করলে এখানে, অনেক সময় ভুল করে একটু ডিলেট হয়ে যায় মানুষের, তাই না, ভুল করে ডিলেট হয়ে যায়, তখন দেখা তখন কী করে, মানে ডিলেট হয়ে গেলে সমস্যা যেন সতর্ক করে একটা অ্যালার্ট দিয়ে দেয় যে তুমি সত্যি ডিলেট করতে চাও কি না, হ্যাঁ, তখন ডিলেটে ক্লিক করলে একটা মেসেজ দেখাবে, এরকম একটা মেসেজ দেখিয়ে বলবে তুমি ডিলেট করতে চাও কি না, ওখানে ওকে করলে তখন ডিলেট হয়ে যাবে, আর ওকে না করলে এখানে একটা ক্যান্সেল বাটন থাকে, ঠিক আছে, ক্যান্সেল করে তখন ক্যান্সেল হয়ে যাবে, এলে বিষয় এখানে ডিলেটে ক্লিক করে যেরকম বক্স আসছে, দেখো ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, এই যে ওকে, ওকে করে ডিলেট হয়ে যাবে, আর ক্যান্সেল করলে ডিলেট হবে না, ঠিক আছে, এলে বিষয়। তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আচ্ছা, পরবর্তী আমরা দেখি তাহলে, আসলে তোমার দেখো এখানে একটা অপশন আছে ফিল্ড সেট এবং লিজেন্ড নামে, ঠিক আছে? ফিল্ড সেট লিজেন্ড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে ফিল্ড সেট ইউজ টু গ্রুপ রিলেটেড ডেটা ইন এ ফর্ম, লিজেন্ড ডিফাইন্স এ ক্যাপশন ফিল্ড সেট এলিমেন্ট। মেইনলি হচ্ছে আমরা যেখানে ব্যবহার করেছি, হ্যাঁ, আমরা এখানে একটা ফিল্ড সেট ব্যবহার করতে পারি ফর্মের মধ্যে, যদি একই ধরনের ডেটাগুলো সব হয় এই ফিল্ড সেট একটা ব্যবহার করতে পারি, জাস্ট এটাই, হ্যাঁ। আর ফিল্ড সেটের মধ্যে এটা কী সম্পর্কের ডেটাগুলো কী সম্পর্কে, ফর্মটা কী সম্পর্কে, জাস্ট লিজেন্ড লিখে, হ্যাঁ, অর্থাৎ লিজেন্ড লিখে ওর মধ্যে দিয়ে দিতে পারি লেখাটা, এটা তো বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে থাকলেই হলো যে ফিল্ড সেট নামে কী আছে, একটা ট্যাগ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি কোথায়,
ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি। যদি ফর্মুলার তথ্যগুলো একই রকম হয়, মানে আমি একই কোনো ব্যক্তি ব্যক্তিকে তথ্য মনে করি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম দিয়েছি, একই ব্যক্তির তথ্য, সেক্ষেত্রে মনে করি একই ধরনের তথ্য, সেক্ষেত্রে ফিল সেট ব্যবহার করলাম, মানে পুরোটা একটা সেট, পুরো ফর্মটা একটা সেট, বুঝো নাই? এরকম একাধিক ফর্ম থাকতে পারে তো, বুঝো নাই? এর বিষয়ে। আর লিজেন্ড হচ্ছে যে টাইটেল মনে করো, সে ফর্মের টাইটেল, এখানে কী সম্পর্কে তার টাইটেল, এটা এর বিষয়। আমি ডেটা লিস্টটা দেখি, ডেটা লিস্টে এরকম মনে করো আমি এটাই কপি করলাম, কপি করে তোমাদের দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। আচ্ছা এখানে তো ফর্ম আছেই, ডেটা লিস্টটা দিই। আচ্ছা এখানে কি আমি পরে দিইটা বাটন দুটো লিস্ট থাক, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে, বাটনগুলো নিচেই থাক। আর এখানে দিই মেসেজের পরে, এখন দেখো এখানে একটু বুঝিয়ে দিই, দেখো এখানে গিয়ে এই যে এখানে ইনপুট লিস্ট, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ক্রিয়ে দিয়েছি জাস্ট, অনেকটা হচ্ছে লেভেলের মতো আর কি, ঠিক আছে। এখানে ডেটা লিস্ট যেটা আছে, ডেটা লিস্টটা হচ্ছে যে আমরা যে অপশান ট্যাগ ব্যবহার করেছিলাম গত ক্লাসে, ঠিক আছে, একটা মান দিয়ে দিয়েছি এখানে অপশান ট্যাগের মাধ্যমে, এর মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, একটা অপশান ট্যাগ, একটা ফায়ারফক্স দিয়েছি, হ্যাঁ এটা ক্রোম অপেরা, এর আর পার্থক্য হচ্ছে এখানে আমরা অপশান ট্যাগ শেষ করি নাই কিন্তু আটটা দিয়ে, হ্যাঁ শুধু একটা অপশান দিয়েছি, অপশান দেওয়ার ভিতরে ভ্যালু দিয়েছে, মানটা দিয়ে দিয়েছি, এল বিষয়। ডেটা লিস্টে কী হবে, যেটা ইনপুট লিস্ট ব্রাউজার্স, এখানে যেটা দিবা, হ্যাঁ এই আইডিটা একই রকম হবে, এখানে গিয়ে আইডিটা একই রকম দিতে হবে, ঠিক আছে। এখানে ব্রাউজার দিয়েছো, এই ডেটা লিস্ট শুরু করলাম, ডেটা শেষ করলাম, এখানে স্পেস দিয়ে আইডি লিখলাম, আইডি লেখার পরে যে ব্রাউজার দিলাম, এই আইডি এবং এখানে লিস্ট সমান হবে, সে ফরের মতোই, যে আমরা যখন ব্যবহার করেছিলাম এই যে লেভেল, ফর হচ্ছে ফার্স্ট, আইডিটা কি ফার্স্ট, হ্যাঁ ঠিক ওইভাবেই আমাদের এখানে এই যে ইনপুট, ঠিক আছে, এখানে লিস্ট লিখতে হবে, লিস্ট লিখে ব্রাউজার্স লিখলাম, মানে পুরোটা লিস্ট আকারে শো করবে এটা, 1 2 3 4 এটা, হ্যাঁ ব্রাউজার্স লিখলাম, আর ডেটা লিস্ট লিখে আইডি লিখে এই নামটা এখানে আইডি দিতে হবে, আর অপশানটা দেওয়ার পরে ভ্যালু দিয়ে যতগুলো তুমি অপশান চাও সেগুলো দিয়ে দিবা, এটা সব ব্রাউজারের নাম। এর পার্থক্যটা এইটা, আমরা কিন্তু অপশান ট্যাগ ব্যবহার করেছিলাম কিন্তু ওটা আলাদা সিস্টেম, ওখানে তুমি এডিট করতে পারবা না, কিন্তু এখানে এডিট করতে পারবো, দেখো আমি সেভ করলাম এটা, এবার আমি রিলোড করলাম, এখন দেখো চলে আসছে এই যে এখানে, এখানে একটা ইয়ে ট্যাগ ব্যবহার করি, ব্রেক ট্যাগ নিচ দিকে, এবার দেখো এই যে একটা অপশান চলে আসছে এখানে, এখানে মাউস দিয়ে ক্লিক করলে কি হবে, এই দেখো চলে আসছে ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, তুমি এডিট করতে পারবে, এটা দেখো এডিট করতে পারবে, এডিট করার সুযোগ আছে, কিন্তু আমরা যখন এমনি অপশান ট্যাগ ব্যবহার করেছিলাম ওরকম এডিট কিন্তু করা যেত না, এটা আমরা যদি দেখি এমনিতেই, ধরো আমরা আগের ক্লাস দেখে আসি একটু, প্র্যাকটিস ফোল্ডার দিলাম, ডিলিট করে দিলাম, আমরা 16 নম্বর ক্লাস দেখে আসি, এটা ধরো ওপেন করলাম, আমাদের এখানে অপশান ট্যাগ ব্যবহার করেছিলাম, এখানে দেখে যে অপশান ট্যাগ যেখানে ব্যবহার করেছিলাম, এই যে এখানে ব্যবহার করেছিলাম, হ্যাঁ এই এডিট করতে পারবো কি, এডিট করা যাবে না, কিন্তু দেখো যে এই এডিট করার কোনো সুযোগ নাই, কিন্তু এখানে কিন্তু একই ট্যাগ ব্যবহার করেছিলাম আমরা, যদি আমার দেখি এখানে বুঝতে পারবা, ক্লাস নম্বর 16 এটা আমরা দেখে আসি এখানে, এই দেখো আমরা এখানে অপশান ট্যাগ ব্যবহার করেছিলাম, এই যে সিলেক্ট এই যে অপশান, হ্যাঁ সিলেক্টের মাধ্যমে অপশান ব্যবহার করেছিলাম এবং 2014 15 16 দিয়েছিলাম, এটা কিন্তু কী হচ্ছে না, এখানে কিন্তু এডিট করা যাচ্ছে না, এই যে এখানে কিন্তু এডিট করার কোনো অপশান নাই, এই হলো বিষয়। তো আমি কেটে দিলাম, বাট আমরা এখানে কী করতে পারছি দেখো, এখানে একটা আলাদা ব্যবহার করেছি আমরা, এখানে আমরা ব্যবহার করছি লিস্ট, এই যে ইনপুট লিস্ট,
হ্যাঁ, লিস্টের একটা নাম দিয়েছি, এমনিতে ইচ্ছে মতো দিতে পারো। আর ডেটা লিস্ট নেওয়ার পরে এরপর একটা আইডি নিয়েছে, নেওয়া এই নামটা এবং এই নাম একই রকম হবে। আর ভ্যালুটা দিয়েছি কীভাবে, এইভাবে অপশানটা শুধু একটা নিয়েছি এক পাশেরটা, ভিতরে ভ্যালু দিয়ে নামগুলো দিয়েছি। এতে সুবিধা কি তোমার, আমি যখন এখানে ধরো ইয়ে করছি, এই যে এখানে ক্লিক করলাম তাহলে এখানে শো করছে কিন্তু, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম, সাফারি, তো কোনো এডিট করতে হয় তুমি এডিট করতে পারবে। এখানে এখানে লিস্টটা একটা শো করছে, আসলে তুমি চাইলে এডিট করতে পারবে। যে এটা হচ্ছে একটা লিস্টের কাজ। হ্যাঁ, এই হলো বিষয়, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখি, আচ্ছা ইনপুট এস্টিমেট, ইনপুট টাইপস আমরা বাটন দেখেছি, চেকবক্স দেখেছি, ডেট যদি দেখেছি আমরা, এমনি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি এমনি তোমাদের, আজকে পর্যন্ত আবার দেখাবো। ডেট লোকাল দেখা হয়নি, ইমেল দেখেছি আমরা, ফাইল আছে, হিডেন আছে, সব ইনপুট টাইপ ভালো করে দেখো। আমরা এখান থেকে কী কী দেখেছি, বাটন দেখেছি, চেকবক্স, কালার দেখেছি, ডেট দেখেছি, ডেট টাইম লোকাল দেখা হয়নি, ইমেল দেখেছি আমরা, তারপরে ফাইল দেখেছি, হিডেন দেখা হয়নি, ইমেজ দেখা হয়নি, মান দেখা হয়নি, নাম্বার দেখা হয়নি, পাসওয়ার্ড আমরা দেখেছি, রেডিও দেখেছি ইনপুট টাইপ, রেঞ্জ দেখা হয় নাই, রিসেট দেখা হয়নি, সার্চ দেখা হয়নি, সাবমিট দেখেছি ইনপুট টাইপ, সাবমিট দিলে বাটন আসতেছে, টেল মানে টেলিফোন এটা দেখা হয় নাই, ইনপুট টাইপ টেক্সট দেখেছি আমরা, টাইম দেখা হয়নি, ইউআর দেখা হয়নি, উইক দেখা হয় নাই। ঠিক আছে, চলো আমি এগুলো একটা একটা করে দেখি যে কোনটা দিলে কী আসে। ওকে, একটা করে আমরা দেখি তাহলে। ইনপুট টাইপ পাসওয়ার্ড, তো যেন পাসওয়ার্ড দিলে কী আসে, পাসওয়ার্ড চলে আসে অটোমেটিক, তাই না? তো আমরা এখান থেকে শুরু করি, এগুলো থাক সমস্যা নেই, এখান থেকে আমরা এখান থেকে প্রথমটাই কপি করি। প্রথমটা এটা কপি করে ওখানে ওখানে দিয়ে দিই, ঠিক আছে, এডিট করব বারবার। তারপর এখানে দিয়ে দিই, দিয়ে দিলাম, আর এখানে একটা ব্রেক টেক দিয়ে দিই। আচ্ছা, ব্রেক টেক দিলাম, আর এখানকার ব্রেক টেকটা এখানে দিই, এখানে ওইটা সব, পুরোটা সব আমরা কী করবো, বারবার হচ্ছে কপি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন থেকে এখানে কী দিলাম আমরা, পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এগুলো না দিলেও চলবে, আপাতত এগুলো না দিয়েই ব্যবহার করি আমরা, লেভেল বাদে। ঠিক আছে, এমনি দেখাই, ইন্টারিওর পাসওয়ার্ড, ইন্টারিওর পাসওয়ার্ড, ঠিক আছে, এড়ে দিলাম, নেম টেম বাদ দিয়ে দিই, এমনিতে সিম্পলি দেখাই তোমাদের, রেকর্ডও বাদ দিই। আচ্ছা, এখন দেখো এখানে কেমন আসে, সেভ করলাম, আমি রিলোড করলাম, এই দেখো পাসওয়ার্ড চলে এসেছে এখানে। ঠিক আছে, এখানে লেখলে কী হবে, ও সরি, সেটা হচ্ছে আমরা দেখছিলাম এটা, আমরা এখানে যে পাসওয়ার্ড দিয়ে দিই, এই যে টেক্সট না দিয়ে এখানে টাইপ কি দিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, আচ্ছা এই যে আমার ইন্টারভিউর পাসওয়ার্ড, ঠিক আছে, আসলে আছে না, এর পাস দেখলে পাসওয়ার্ড চলে আসছে অটোমেটিক্যালি, তোমরা দেখছো এটা। ঠিক আছে, আর পাশে লিখে দিতে পারি এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, হ্যাঁ এটা পাস, ইন্টারিওর পাসওয়ার্ড। আচ্ছা, এরপরে আমরা পরেরটা দেখি, পাসওয়ার্ডের পরে কী আছে, সাবমিট, তো সাবমিটটা দেখিয়েছি, সাবমিট বাটন দেখেছি, দেখিস তোমার দরকার নেই এটা, সাবমিটের রিসেট আছে, রিসেটটা দেখি, ইনপুট টাইপ রিসেট, এটা দেখি। ঠিক আছে, সাবমিটের নিচে হবে এটা, এইখানে
আমি এটা কন্ট্রোল ডি চাপলাম, দেখে এখানে গিয়ে দিলাম, এর পাশাপাশি থাক সমস্যা নেই। হ্যাঁ এখানে ভ্যালু রিসেট, এখানে রিসেট আর ভ্যালুটা হচ্ছে যে রিসেট। রিসেট এই দেখ রিসেট চলে আসছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার এখানে কি ভ্যালুতে রিসেট লিখে দিই, রিসেট। হ্যাঁ তাহলে কেস রিসেট, অর্থাৎ আমি যদি এখানে রিসেট করি তার কি হবে, ওই ডাটাগুলো মনে একটা ফর্ম ফিল আপ করেছি, মনে করো পুরো ফর্মটা ফিল আপ করার পরে, এত তো ফর্মগুলো ফিল আপ করেছি, ফিল আপ করার পরে দেখাচ্ছে যে রিসেট করলে কি হবে, আবার সবগুলো ভ্যানিশন শুরু থেকে করতে পারবো। এখানে রিসেট করতে রাখে, সাবমিট করার আগে রিসেট করতে পারা চাই, কোনো কারণে আবার করতে হয়। তাহলে রিসেট দেখলাম আমরা, রেডিও বাটন দেখিয়েছি গত ক্লাসে, আজকে আর দেখাবো না রেডিও, মেল ফিমেল আদার্স এরকম দেখিয়েছি, চেক বক্স দেখিয়েছি, টাইপটা চেক বক্স এটা আমরা দেখিয়েছি, এই চেক বক্স। আচ্ছা টাইপ কালার, কালার তো যদি যদি গত ক্লাসে দেখিয়েছি, হ্যাঁ আমরা এবার নিতে পারি কালার, কিন্তু যেখানে আমি ধরো এখানে এসে দিয়ে দিলাম এখানে মনে করি ফেভারিট কালার, ফেভারিট ফেভারিট কালার, এখানে টাইপটা খেলিয়ে হবে কালার হবে কালার, ঠিক আছে। আচ্ছা ইন্টেরিয়র কালার, এখানে ইন্টার হবে না, দরকার নেই, এগুলো প্লেস হোল্ডার দরকার নেই এখানে। কালেক্টে টাইপ শুরু দিলে হবে, ঠিক আছে। এই যে দেখো ফেভারিট কালার, এখানে কালার সিলেক্ট করতে পারবো, তাহলে কালার হয়ে গেল। ইনপুট ডেট, ডেটও শিখিয়েছি, হ্যাঁ এখানে দেখেন তোমার দিলাম, হয়তো কপি করলাম বার্থডে মনে করো, বার্থডে, ঠিক আছে বার্থডে, ইয়োর বার্থডে লিখে দিলাম এখানে, ইয়োর বার্থডে। ইনপুট টাইপ কি হবে এখানে, ইনপুট টাইপ হলো ডেট হবে, ডেট দিলে কি আসবে, অটোমেটিক ক্যালেন্ডার চলে আসবে, এই আসছে ইয়োর বার্থডে, এখানে গিয়ে দিতে করতে পারবে, ঠিক আছে। বার্থডে বা বার্থ ডেট লিখতে পারি, ইয়োর বার্থ ডেট, এলিভেশন, আচ্ছা এটা গেল। এরপর আমরা যদি মনে করো এখানে আরেকটা কাজ করতে পারি, যে ডেট দেওয়ার পরে আমরা এখানে ম্যাক্সিমাম উল্লেখ করতে পারি এবং মিনিমাম উল্লেখ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে এটা উল্লেখ করে দিলে সুবিধা হচ্ছে, ম্যাক্সিমাম এত পর্যন্ত যাবে, মিনিমাম এটা হতে, এটা হতে পারে, ঠিক আছে। এলে বিষয় তো ধরো আমি ইয়ে করলাম, জাস্ট এখানে আটটা ডেট নিই ডি চেপে, হ্যাঁ এই ডেট নেওয়ার পর এখানে তো বলে দিলাম এই ডেটের ক্ষেত্রে যে ম্যাক্স, ম্যাক্সিমাম কত, এখানে ম্যাক্সিমাম এটা বলে দিলাম হয় তোমার 2022 লিখে দিলাম, ঠিক আছে। এখন এখানে কি হয় দেখি আমরা,
একটা কাহিনী এখানে আসছে, এখানে ডেট 2022 এপ্রিল, ওকে আচ্ছা দেখেন যে 23 দিন চব্বিশ। আচ্ছা আমরা এখানে এটা দিয়ে দেখি, ও ম্যাক্সিমাম একটা ডেট উল্লেখ করে দিতে হবে এখানে, আচ্ছা আচ্ছা আমাকে এই সিস্টেমে দিতে হবে, ঠিক আছে। দেখো আমি মানে ওই রেঞ্জটা ছিলাম না আর কি, এই জন্য দেখো এগুলো হাইড হয়ে আছে, হ্যাঁ দেখো সবগুলো হাইড আছে, দিতে পারবে না। মানে এখানে কিন্তু উল্লেখ করেছে 1969, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি দিতে পারবে না, হ্যাঁ। ডেট দিয়ে দিলাম এখানে, এখন দেখো এখানে কি হচ্ছে, জাস্ট টাইপটা ডেট, এখানে দেখাচ্ছে যে এই যে ম্যাক্সিমাম কত 31/12/1900 কত 79, তো এর বেশি যেতে পারবে না। তো আমার এখানে কত আছে দেখো, আমার হচ্ছে এখানে কম সিলেক্ট করছে শো করে না, এটা এখানে অটোমেটিক্যালি কি হয়েছে জুন 2021, এটা অটোমেটিক্যালি যে এখানে আমি চাইলে কিন্তু সিলেক্ট করতে পারবো না, দেখো এগুলো হাইড হয়ে আছে, ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না। বাট আমি যদি এখানে 1979 সালের আগে যাই, ঠিক আছে, সরি ইয়ারটা যাই হচ্ছে 2021-এর আগে, ১৯৭৪ গেলাম। এবার দেখো এখন তো সিলেক্ট করতে পারবো, এই যে ঠিক আছে, মানে 1974 যখন গিয়েছে এখানে সিলেক্ট করা যাচ্ছে দেখো অটোমেটিক্যালি, হ্যাঁ। যদি এখানে 2021 দিই, 2021 এখন দেখো আর সিলেক্ট করা যাচ্ছে না, সিলেক্ট হবে না, অর্থাৎ ম্যাক্সিমাম কত পর্যন্ত 1979 সাল পর্যন্ত 31/12 মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত করা যাবে। যদি এইভাবে আমরা দিই তাহলে কী করতে হবে, এখানে লিখতে হবে ম্যাক্স ডেট, লিখে ম্যাক্স লিখে এভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আইডি নেম না দিলে চলবে, বাট আমি ওখানে কি দিয়েছিলাম 2022 দেওয়ার কারণে অটোমেটিক্যালি চলে আসছে, এটা এই হলো বিষয়। তাহলে এটা দেখলাম আমরা, আকাশে মিনিমাম আমরা এটা দেখি, মিনিমামটা হচ্ছে এটা লিখি ম্যাক্সিমাম ডেট, ম্যাক্স ডেট লিখলাম, তারপরে গিয়ে দিই মিনিমাম ডেট লিখি, মিনিমাম ডেট, আচ্ছা এটা মনে করো যে এই যে মিনিমাম মানে সর্বনিম্ন এত ডেটটা এ হবে 2/1/2000, হ্যাঁ, এবং মিনিমাম এত হবে, কিন্তু এর চেয়ে বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু এর চেয়ে কম হবে না। এখন দেখো যে যাই এখানে গিয়ে রিলোড করি, এই যে একটা চলে আসছে মিনিমাম ডেট, এখানে গেলাম দেখো অটোমেটিকলি একটু শো করছে, কিন্তু আমি যদি আমি আর নিচে চলে আসি মনে করো 2000 কত ধরো আমি 1998 গেলাম, ওকে করলাম, এবার দেখো আমি আসলে কী হবে, এই যে আসা হয়ে আসে, মানে মিনিমাম ডেট অ্যাটলিস্ট কত হতে হবে 2000 সাল হতে হবে, 2000 সালের আগে এটা কাজ করবে না, 1998 কাজ করছে না, ঠিক আছে। আমি যদি এখানে গিয়ে ক্লিক করলাম, যদি এখানে 2000 সাল দিদি ডিরেক্টলি 2020, 2017, 2013, 2015, 2000
এর মধ্যে কাজ করবে দেখো, এখন এই যে কাজ করতেছে, বাট এখানে তুমি কত দিও 1999 দিয়ে, 99 দেখো আর কাজ করবে না, এই যে আফসা হয়ে গেছে। মানে কি মিনিমাম কমপক্ষে ডেটটা কত হতে হবে, 2000 সাল হওয়া লাগবে, আদারওয়াইজ পাবে না। মানে এর উপরে হতে পারে কিন্তু নিচে হবে না। আর এখানে আবার কি যে এটার সর্বোচ্চ এটা হতে পারে 79 হতে পারে, কিন্তু 79 পরে আর হবে না, 79 নিচে হবে, এ হলো বিষয়। তাহলে দেখলাম ম্যাক্স ডেট আর হচ্ছে মিনিমাম ডেট দেখলাম, মানে রেঞ্জটা বলে দিতে পারছি এখানে আমরা। আচ্ছা এবার টাইম, লোকাল টাইম, লোকাল টাইমটা আমরা দেখি। আমি অ্যাকচুয়ালি লিখছি না কারণ তোমাদের সময় বেশি নষ্ট হচ্ছে, ঠিক আছে, লিখতে গেলে আমি কপি করছি যেন কম সময় তোমাদের, যেহেতু একই জিনিস বারবার লেখার দরকার নেই, জাস্ট তোমাদের বুঝিয়ে দিলে হলো, বুঝতে নাই। ব্রেক টেক দিয়ে দিলাম, দাও ছিল না। আচ্ছা তাহলে এখন দেখো এখানে গিয়ে তোমরা এগুলো আইডি ব্যবহার না করলেও সমস্যা না, এখন আইডি নেম এগুলো, আইডি নেম ব্যবহার করা আছে এগুলো, জাস্ট এগুলো পরে কাজে লাগে, ঠিক আছে, এক দরকার নেই। এখানে মেন বিষয়টা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম, এ হলো বিষয়। এখানে দেখো টাইপ যেটা আছে কি ডেট টাইম লোকাল, এটাই মেন বিষয়, হ্যাঁ। আইডি নেম এটা ডেভেলপমেন্টের সময় কাজে লাগে, ডেট টাইম লোকাল এটা কী হবে অটোমেটিক্যালি আমার কম্পিউটারের যে সময়টা আছে এই সময়টা গ্র্যাব করবে এখান থেকে, হ্যাঁ। এখানে লোকাল টাইম দিলাম, লোকাল টাইম, আচ্ছা এখন দেখো এই যে দেখতেছি এখানে, হ্যাঁ লোকাল যে টাইমটা এখানে, এখানে কিন্তু ক্যালেন্ডার আসে নাই, এটা অনেক সময় ওই ব্রাউজারে শো করে না, মানে ব্রাউজারগুলো আপডেটটা হলো অনেক কিছু নতুন নিয়ে আসছে, একসময় ছিল না ডেট টাইম লোকাল ছিল না, হ্যাঁ, অর্থাৎ এটা ব্রাউজার এখন আপডেট করে নাই, শো করছে না, এটা হতে পারে একসময় এই ডেটটাও ছিল না এইভাবে, হ্যাঁ ডেটগুলো পরে দিয়েছে মানে ইয়ের মাধ্যমে। তারপর আমরা ইমেলটা দেখেছি, ইমেলটা দেখবো না, ফাইলটা দেখেছি, হ্যাঁ ইমেল দিলে ইমেল হয়ে, ফাইল দিলে তার ফাইলটা দেখি আরেকবার। তাহলে আমরা এখানে ফাইল নিই, ব্রাউজ ফাইল লিখে দিলাম, ইনপুটটা ফেলে কি দিব ফাইল লিখে দিব, এলো বিষয় ফাইল লিখলেই হবে। এই দেখো চলে এসেছে ফাইল, ব্রাউজ BROUSE হবে, আরো হবে তো ব্রাউজ, ব্রাউজ ফাইল, কারণ ভুল মতো যে ফাইল লিখছো, এই যে ফাইল এখানে ক্লিক করলে কি হবে ব্রাউজে কম্পিউটার থেকে যে কিছু অ্যাড করে দিতে পারবে, এখান থেকে পিক্সার বা কোনো কিছু অ্যাড করতে পারবে, এই লিখছো। আচ্ছা ফাইল গেল, টাইপ হিডেন, অ্যাকচুয়ালি হিডেনটা হচ্ছে যে কোনো কিছু ইউজারের কাছে না দেখানোর জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ তুমি যা জেনে থাকলে হবে, ডেভেলপারের সাথে ব্যবহার করে, ডিজাইনের কাজ না এটা, হ্যাঁ খালি টাইপ হিডেন লিখতে হয়, টাইপটা হিডেন লিখলে এলে বিষয়। যদি তোমাদের এখানে দেখাই এখানে দেখাচ্ছে টাইপ হিডেন আইডি একটা ভ্যালু হচ্ছে দিয়ে দিলাম এটা, হ্যাঁ এখানে কিছু দেখতে পাচ্ছ কি, কিছুই দেখা যাচ্ছে না, এখানে দেখো কিছু আসে নাই কারণ হিডেন অবস্থায় আছে, মানে এটার স্পেসিফিক কাজ আছে, এখন তোমাদের এটা বোঝালে বুঝতে পারবে না,
ডেভেলপাররা সাধারণত ডিরেক্টলি এক কুইজ হাইড করে রাখে ইউজারের কাছ থেকে, এখানে ব্যবহার করা যায় ঠিক আছে, মানে ফর্মুলে থাকবে এটা, হ্যাঁ তো এটা ইউজারদের কাছে হাইড থাকবে এটা, এ হলো বিষয়। টাইপ মান্থ, টাইপ মান্থ, তারপর টাইপ তোমরা কিন্তু কপি পেস্ট করবো না ঠিক আছে, তাহলে কিন্তু শিখতে পারবে না, আমি জানি দ্রুত করার জন্য তোমাদের কপি পেস্ট করছি। আচ্ছা টাইপ মান্থ, মানটা উনি আপডেট করে নাই। আচ্ছা এখানে দেখো ফাঁকা একটা ইয়ে আসছে, জাস্ট ঘর চলে আসছে, মানে মানটা হচ্ছে এখন আপডেট করে নাই। আচ্ছা এখানে দেখি, এটা আপডেট করে নাই, ব্রাউজার এখন আপডেট করে না, এগুলো নতুন অ্যাড করেছি, নতুন অ্যাড করার পরে এই ফিল্ডগুলো এখনো ব্রাউজার আসে না, এই জন্য এগুলো দেওয়ার পরে ব্রাউজার থেকে পাচ্ছে না এটা ঠিক আছে, মানটা পাচ্ছে না। আচ্ছা টাইপ নাম্বার এটা দিয়েছে, এটা অনেক আগে থেকে আছে, তো আমরা যেটা করতে পারি তো এখানে টাইপ নাম্বার দেওয়ার পরে ধর এখানে কপি করে এখানে দিয়ে টাইপ নাম্বার, এটা অনেক আগে থেকে আছে, এটা এ দিতে পারি মিনিমাম দিয়ে, আর এখানে দিয়ে ম্যাক্সিমাম, এখানে মিনিমাম দিলাম হচ্ছে যে 1 আর ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 10, 1 থেকে 7 10 মধ্যে থাকবে রেঞ্জটা। রিলোড করি, এই দেখো চলে আসছে, দেখো 1 2 3 4 এই যে 10 পর্যন্ত থাকবে, 10 বেশি লিখতে হবে না, এখানে 15 লিখতে হবে না, এখানে 15 লেখা যাবে না, মানে লেখা যাবে কিন্তু নিবে না ঠিক আছে, এইভাবে যে এখানে 1 এর নিচে আসবে না, এই এখানে ক্লিক করলে আর 10 এর উপরে যাবে না, 10 টি কিসের জন্য, আর যদি এখানে 15 দিয়ে দিই, 15 দিলাম রিলোড করলাম, এখন দেখো এই যে 15 পর্যন্ত থেমে যাবে। এবার আমরা কি করতে পারি, সংখ্যা নাম্বার তারপর টাইপ মিনিমাম ম্যাক্সিমাম বলে দিতে পারি, এর বিষয়। আচ্ছা ইনপুট রেস্ট্রিকশন, তা আমরা এগুলো দেখলাম, চেকবক্স দেখলাম, আচ্ছা এগুলো কি অ্যাট্রিবিউট ডিজেবল, ম্যাক্স, ম্যাক্স লেন্থ, মিনিমাম, প্যাটার্ন, রিড অনলি, স্টেপ। আচ্ছা আর কিছু বিষয় এখানে আছে, হয়তো আমাদের আর একটা ক্লাসে মানে ফর্মটা শেষ হয়ে যাবে, পাশাপাশি দেখাচ্ছে যে আমরা হয়তো আরও অন্য কিছু করাবো ইনশাল্লাহ সাথে সাথে ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে যেখানে আমরা ফর্মটা শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ আজকে তোমাদের যেগুলো দেখালাম এগুলো তোমরা পাশে প্র্যাকটিস করবে, আর ফর্মের যে বিষয়গুলো আছে আর কিছু অ্যাট্রিবিউট আছে ফর্মের, আর কিছু টাইপ আছে, আর কিছু দেখাচ্ছে অ্যাট্রিবিউটগুলো আছে, এগুলো দেখিয়ে দিয়ে পাশাপাশি দেখাচ্ছে, যদি আমরা সামনের ক্লাসে মনে হচ্ছে সময় পাবো, আমরা সময় পেলে মাল্টিমিডিয়াটা দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে। তো আশা করছি তোমাদের হয়তো আর দুইটা ক্লাসের মধ্যেই এই স্টেবেলটা পুরোপুরি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি, আর দুইটা ক্লাসের মধ্যে এই স্টেবেল শেষ হলে আমরা সেসে শুরু করব। তো আজকে থেকে তোমাদের আলোচনা করলাম, দেখালাম, আমরা সব হাতে লিখ পাঠিয়ে, আমি যে কপি করলাম লাস্টের দিকে এসে, হ্যাঁ দ্রুত করার জন্য, আর তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা কিন্তু কপি করবে না, সবগুলো নিজ হাতে লিখবা, তোমরা তো এখনও কোড শিখো নাই, হ্যাঁ এই জন্য তোমাদের কোডগুলো যেন একটু মেমোরাইজ হয়ে যায়, এর বিষয়ে। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকে, সামনে ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।